আজকে আমি দেখাবো দীপাবলি স্পেশাল চন্দ্রকলা রেসিপি। দেখতে পুরো চাঁদের মতো সুন্দর হয় আর খেতেও অনেক সুস্বাদু। আপনারা এটা ঘরে বানিয়ে দেখুন, মনে হবে দীপাবলি চলেই এসেছে। বাইরে থেকে অনেক ক্রিসপি জুসি আর ভেতর থেকে অনেক বেশি সুস্বাদু। সবার প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ নুন। ভালো করে চেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিয়ে খুব ভালো ক্রিসপি তৈরি হয়। এবার অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। রুটি তৈরির জন্য যেমন আটা মাখা হয় ঠিক একই রকমেরই ডো তৈরি করতে হবে। এবার ডোটা ভালো করে মেখে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। স্টাফিংটা বানিয়ে নেব। স্টাফিংয়ের জন্য কাজু বাদাম, কাঠবাদাম, চিনেবাদাম আর কিছু কিশমিশ ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইতে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে এতে বাদামগুলো দিয়ে লো ফ্লেমে সুন্দর একটা গন্ধ আসা অবধি ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিশমিশগুলো। ভালো করে একটু নাড়াচাড়া করে 2 টেবিল চামচের মতো কোরানো নারকেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এবার নামিয়ে নেব। একই কড়াইতে দিয়ে দেবো 200 ml মতো লিকুইড দুধ। দুধটা হালকা একটু গরম হলে এতে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দুধটাকে জাল করে একটা মাওয়া তৈরি করে নেব। খুবই হালকা আঁচে মাওয়াটা তৈরি করতে হবে। মাওয়াটা নাড়াচাড়া না করলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে, তখন মাওয়াটা আর খেতে ভালো লাগবে না। মাওয়াটাও তৈরি করতে বেশি সময় লাগবে না। দেখুন মাওয়াটা অনেকটাই শুকিয়ে গেছে। আর শুকোবো না, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আগে থেকেই ভেজে রাখা নারকেল কিশমিশ বাদামের পুরটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ভালো করে ঠান্ডা করে নেব। এবার একটা চিনির রস তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর 2টা এলাচ ফাটিয়েও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। নেড়ে চেড়ে চিনিটা ভালো করে গলিয়ে নেব। এখানে শুধু চিনিটা গলে গেলেই হয়ে যাবে, চিনিটা আর বেশি ঘন করতে হবে না। চিনিটা গলে গেছে, চিনির রসটাও ভালো করে ফুটতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখন চিনির রসটা দেখতে একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এবার চিনির রসটা একটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি। আর যে পুরটা রেডি করে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম 20 মিনিটের মতো হয়ে গেছে, আর একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার ওপরে একটু ময়দা ছড়িয়ে সুন্দর করে একটু বড় করে বেলে নিচ্ছি। বেশি পাতলা করব না, একটু মোটাই রেখেছি। এবার একটা গ্লাসের সাহায্যে আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। একটা চন্দ্রকলা বানাতে আমার 2টা রুটির প্রয়োজন হবে। একটা রুটি হাতে নিয়ে এইভাবে স্টাফিংটা গোল গোল করে রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। হালকা করে একটু জল আঙুলে ভিজিয়ে রুটিটার চারদিকে এইভাবে লাগিয়ে আরেকটা রুটি এইভাবে দিয়ে দিচ্ছি। ভালো করে চেপে চেপে 2টা সাইডই সিল করে দিচ্ছি, যাতে ভাজার সময় খুলে না যায়। এবার ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা করা খুবই সহজ। এইভাবে ফোল্ড করে আর পিঞ্চ করে আঙুলের সাহায্যে এভাবে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। খুবই সহজ, ট্রাই করে দেখবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো চন্দ্রকলাটা খুবই সুন্দর দেখতে হয়েছে। এখন চন্দ্রকলাগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা আঁচে
ओलट पालट कर एक भेजे निये लास्टेर एक मिनिटेर जोन्नो हाई फ्लेमे सुंदर एक कलर आसा अब्दि भेजे नामिये निच्छि। देखुन चंद्रकलाटा देखते खूब सुंदर लागछे। आमि एखाने दो रकम शेपे चंद्रकला बानियेछि। ये चंद्रकलागुलो आपनारा एभावेओ खेते पारेन आर ना होले एभावे चीनी शिराते फेलते पारेन। आर चीनी रसे फेलार समय चीनी रसटा एकटु गरम थाकले भालो हय। चीनी रसे बेशिक्षण भिजिए राखबेन ना, दुई थेके तीन मिनिटेर जोन्नो राखबेन, ना होले खूब बेशी मिष्टि हये जाबे। एबार सुंदर करे किछु केशर आर पेस्ता दिए आमि साजिए निच्छि। देखुन तैरी हये गेछे खूब सुंदर चंद्रकला मिष्टि। आमार आजकेर एई रेसिपिटा जदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्य एकटा लाइक कमेंट और चैनलटाके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे देवार अनुरोध रइल। धन्यवाद।